সবাইকে জানো নমস্কার এবং মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানাচ্ছি আজকে শিক্ষা দপ্তর আরেকটা অভিনব সিদ্ধান্ত গ্রহণ করেছে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রাজ্য সরকার ডিজিটাল লাইব্রেরি নামক এক অভিনব প্রকল্প প্রণয়ন করেছে একটা ট্যাবলেট দিস ইজ ট্যাবলেট এইটা ট্যাবলেটের মধ্যেই এনসিইআরটি এন্ড এসিআরটি এবং বিশিষ্ট শিক্ষাবিদদের বিশিষ্ট শিক্ষকদের দ্বারা তৈরি সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক অর্থাৎ পাঠ্যক্রম ভিত্তিক শ্রেণী পাঠ এবং প্রয়োজনীয় তথ্যাবলী এই ই কন্টেন্ট শিক্ষার্থীদের কাছে যেন অডিও ভিডিও আকর্ষণীয় রূপে সুসজ্জিত করতে পারে পরিবেশে থাকবে এই ই কন্টেন্টগুলো ছাড়াও শিক্ষার্থীরা ইচ্ছা করলে অনলাইনের মাধ্যমে পাঠ সম্পর্কিত বিষয়সমূহ ট্যাবলেটে ডাউনলোড করতে পারবে এটা আমরা যেমন লাইব্রেরিতে বই রাখি এখন এটা থাকবে এরকম আমাদের রাজ্যে এই আগামী 17 তারিখ থেকে শুরু হবে আজকে প্রেসের মধ্যে বলে দিচ্ছি 304টা হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল এই যে 304টা হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলে 9,120টা ট্যাবলেটস হ্যাভ বিন প্রোকিউরড এবং প্রত্যেকটি স্কুলে 30টা করে এই ট্যাবলেট থাকবে এটা এই জন্য আমাদের সরকারে ব্যয় হয়েছে 9,95,00,000 এবং এক একটা ট্যাবলেটের দাম পড়েছে 10,915 টাকা করে পার ট্যাবলেট এগুলি আমরা কিভাবে নিয়েছি জেমের মাধ্যমে ই টেন্ডার জেমের মাধ্যমে এবং এগুলি ঠিক আছে কিনা এগুলি স্যাম্পল টেস্টিং ডান বাই ইটিডিসি আগরতলা একটা সংস্থা আছে ইলেকট্রনিক টেস্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এটা এরা টেস্ট করে দেখবে আমাদের তো আর ইঞ্জিনিয়ারিং অংশ নেই তারা টেস্ট করে দেখবে টেস্ট করে দেখেছে এবং আমরা এটা করেছি এবং প্রত্যেকটি এই যে 304টা স্কুলের মধ্যে ওয়েস্ট ত্রিপুরা 72টা স্কুল সিপাহীজলা 39টা স্কুল খোয়াইতে 24টা স্কুল গোমতিতে 19টা স্কুল সাউথ ত্রিপুরাতে 42টা স্কুল ধলাইতে 29টা স্কুল ঊনকোটিতে 25টা স্কুল নর্থ ত্রিপুরাতে 34টা স্কুল এই 304টা স্কুলে আমরা ডিজিটাল লাইব্রেরি শুরু করে দিচ্ছি তো এখানে এই ট্যাবলেটগুলি আপনার লাইব্রেরিতে থাকবে কিন্তু বই যেমন বাড়িতে নিতে পারে সেরকম স্টুডেন্টরাও এটা বাড়িতে নিতে পারবে 7 দিনের জন্য আবার এটা ব্যাক করতে পারবে যার বাড়িতে স্মার্টফোন নেই তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে স্টুডেন্টদের এবং মোবাইলের যারা মোবাইল আছে ইচ্ছা করলে মোবাইলও কিন্তু গিয়ে এটা তারা ইউটিউবে আমাদের কিন্তু এনসিইআরটি এবং এসসিইআরটির আমাদের তথ্যাবলী রয়েছে আমাদের পাঠ্যক্রম রয়েছে তো এটা ছেলে মেয়েদের আমরা 9-10 জন্য করছি স্পেশালি কারণ 9 থেকে শুরু হয় বোর্ডের পরীক্ষা তো আমরা কোনো স্কুল অথরিটি যদি মনে করে যে 7-8 স্টুডেন্টরাও দেবে দে উইল ডিসাইড কিন্তু আমরা ডিউর কাছে পৌঁছে দিয়েছি এবং 17 জানুয়ারি থেকে
প্রত্যেক স্কুলে স্কুলে এই এই বইগুলো এই ট্যাবলেট চলে যাবে। তো এটা আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, এটা একটা বৈজ্ঞানিক ভিত্তিক, এবং এটা এমনভাবে আছে কোনো কারণে একটা বিশেষ কোনো একটা সাবজেক্টের বিশেষ টিচার নেই, এক্সপার্ট টিচার নেই, তাহলে কি করবে? এটার মধ্যে আছে। আমি কোনো কারণে স্কুলে যাওয়ার কথা বলছি না, কোনো কারণে কোনো একটা বিদ্যালয়ে একটা টিচার নাই থাকতে পারে, তাহলে সে কিন্তু এই ট্যাবলেটের মাধ্যমে সে সবটা ক্লাস দেখে নিতে পারবে অডিও ভিডিওর মাধ্যমে, কিভাবে অঙ্ক করাচ্ছে, কি করছে, বইয়ের মধ্যে যা আছে বই পড়াটা একটা, বই পড়বে কিন্তু অডিও ভিডিও যেরকম মনে থাকে, যেমন সিনেমা আমাদের মনে বেশি থাকে, সেরকম অডিও ভিডিও আমরা এটা করার ব্যবস্থা করেছি। তো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, একটা আমাদের রাজ্যের আর শিক্ষাক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ দিক, ডিজিটাল লাইব্রেরি আমরা ধীরে ধীরে সবগুলি স্কুলেই আমরা নিয়ে যাব। এখন মোট 304টা স্কুলে আমরা এটা শুরু করছি। সাবজেক্ট ওয়াইজ কন্টেন্ট, সাবজেক্ট বা সিলেবাস ভিত্তিক, এবং সেটি সে এটা বটন টিপলেই সে ওখানে টিচাররা সব জানে, টিচাররা বুঝিয়ে দেবে, কিন্তু বাড়িতেও নিতে পারবে অনলি ফর 7 ডেজ, আবার ফেরত দেবে। আমরা বই যেমন ফেরত দিই এরকম লাইব্রেরির মতো। স্যার একটু দেখান লাইটটা, লাইটটা সিদ্ধার্থ